মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্যসাথী প্রকল্প ভোট বৈতরণী পার করার জন্য করেছে। তো এমন একটা লোক যে লোকটা তৃণমূল কংগ্রেস দলে এলে দলের ক্ষতি হবে, যে আমাদের এই যে বিক্ষোভ মিছিল আমাদের হাইকমান্ডের কাছে একটা বার্তা যাক, এমন রাজনৈতিক ব্যক্তিত্বকে যেন না দলে নেওয়া হয়। আর রাজীব ব্যানার্জি হচ্ছে এমন এক ব্যক্তিত্ব যিনি নেতা থেকে অভিনেতা হয়েছেন। উত্তম কুমার যদি আজকে বেঁচে থাকতো রাজীব ব্যানার্জির সাথে অভিনয় পেরে উঠতে পারতো না। অবগত করে হ্যাঁ যে লোক তৃণমূল কংগ্রেসের লোক জায়গা নেই দিল্লি আমরা আজ এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল কি বাংলা মানুষকে যে রায় দিয়া আর বিধানসভা ইলেকশন মে তিনি ইলেকশন বহিষ্কার হয় ইয়া পর কোই মির্জাপুর ইয়া পর গদ্দার কো কোই স্থান নেই হয় এ প্রমাণ হো গিয়া হ্যায় বাংলার চলনীতি মনোনয়ন দায়িত্ব বলি মির্জাফরকে দলে নেওয়া হচ্ছে না, হবে না।